নবান্নে সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে কি বললেন দিলীপ ঘোষ দেখুন ভিডিও। তার মিটিং হয়েছে, সবাই মন খুলে বলেছেন। আমি এর আগে মাননীয় চিফ মিনিস্টারকে যে দুটো চিঠি লিখেছিলাম সেসব বিষয়ে বলেছি, এবং আমাদের উপরে যে পুলিশি অত্যাচার হচ্ছে, রান দিতে দেওয়া হচ্ছে না, কমিটি হবে আগামী দিনে এর ব্যাপারে কি করে লড়াই হবে, সব রেজলিউশন নেওয়া হবে, আর সব পার্টির নেতারা তাতে আছেন, আমাকেও রাখা হয়েছে, আমি না বলেছিলাম, কিন্তু উনি বলছেন আজ আপনাকে থাকতে হবে, আমি সম্মতি দিয়েছি, পাঠবাবুর নেতৃত্বে আগামী দিনে বসে আরও চাপিয়েছি। তার ক্ষয়ক্ষতি হিসাব করে সরকার কেন্দ্রীয় দলের কাছে হিসাব করে তারা সহযোগিতা করে, সেটা হয়েছে কেন্দ্রীয় দলের ছিল, রাজ্যও বলেছে, কিন্তু রাজ্যকে একটা স্ট্যান্ড বলতে হবে, সেটার উপরে তারা তাহলে আবেদন করতে লিস্টের কথাও বলছেন, কার্যত আপনার যে বক্তব্য সেই বক্তব্য দিতে মান্য করে দিলেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রশ্নের উত্তর জানি, আমি আমাদের সাজেশন, আমাদের সমস্যা, আমাদের মতামত জানি। আপনাদের প্রশ্নের আগে তো কাজ করুন, আপনাদের প্রশ্নের কোনো উত্তর মুখ্যমন্ত্রী জাননি। আমরা বলেছি যে তথ্য নাই বলে কেন্দ্র সরকার জিনিসটা দিতে পারেনি, ওরা বলেছে তখন তথ্য আসবে, তখন সহযোগিতা করবে। চলো, ধন্যবাদ।